বিশ্বকাপটা রাঙাতে পারছে না পাকিস্তান। শেষ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ম্যান ইন গ্রিন। সবশেষ ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হারের তিক্ততা সঙ্গী হয়েছে বাবর আজমদের। এই হারে তোপের মুখে পাকিস্তান দল, সমালোচনার তীর বিদ্ধ বাবর আজম। তবে র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকা দলের বিপক্ষে হারের বেদনা কিংবা স্বদেশি সাবেক ক্রিকেটারদের সমালোচনায় মুষড়ে পড়েননি পাকিস্তান অধিনায়ক। ম্যাচ শেষে তার ব্যাট কাণ্ড দেখে বেজায় চটেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। এর আগে বিশ্বকাপের বিগ ম্যাচে ভারতের বিপক্ষে হারে ম্যান ইন গ্রিন, পরে মাঠে বিরাট কোহলির কাছ থেকে তার স্বাক্ষর করা জার্সি নিয়েছিলেন বাবর। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এত বড় হারের পর পাকিস্তান অধিনায়কের এমন কাজকে মোটেও ভালোভাবে নেননি দেশটির সাবেক ক্রিকেটাররা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। যদিও এমন সমালোচনায় বাবর যে মোটেও বিচলিত নন তা স্পষ্ট হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে। ম্যাচ হেরেও রহমানুল্লাহ গুরবাজকে নিজের ব্যাট উপহার দিয়েছেন পাকিস্তানি ক্যাপ্টেন। অথচ তার দলকে হারাতে বড় ভূমিকা ছিল গুরবাজের। 283 রান তাড়া করতে নেমে 53 বলে 65 রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন আফগান ওপেনার। যে ব্যাট দিয়ে আফগানদের বিপক্ষে ব্যাট করেছিলেন বাবর সেটি উপহার দেন গুরবাজকে। এ সময় তার সঙ্গে ছবিও তোলেন তিনি। নিজ দেশে এ নিয়ে তোপের মুখে পড়লেও বাবরের ব্যাট উপহারের ঘটনা বেশ প্রশংসা কুড়িয়েছে নেট দুনিয়ায়। এদিকে একই ম্যাচে 87 রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন আফগানিস্তানের আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। পরে ম্যাচ সেরার পুরস্কারটি আফগান শরণার্থীদের প্রতি উৎসর্গ করেন তিনি, যাদের সম্প্রতি পাকিস্তান থেকে বের করে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ইনিংসটা তাদের ডেডিকেট করে যেন একটা বার্তাই দিয়েছেন ইব্রাহিম, যা নিয়ে চলছে বিস্তর আলোচনা ও সমালোচনা। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ।